আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। শুভ সকাল সবাইকে, সবাইকে স্বাগতম করছি আমার চ্যানেল মিতু সিম্পল লাইফস্টাইলে, যেখানে আমি কিনা প্রতিদিনের রান্নাবান্না শেয়ার করি, আমার সাংসারিক কাজকর্ম লাইফ আপডেট শেয়ার করি আপনাদের সাথে। তো এই পাস্তাটি রান্না করব আর সেটাই শেয়ার করছি একদম সিম্পল ওয়েতে, যেভাবে আমরা নুডলস রান্না করি সেভাবেই। তো আমার সাথেই থাকুন, আশা করছি ব্লগটি খুব ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে অবশ্যই একটি ছোট লাইক দিয়ে নেবেন, আপনার একটি লাইকই পারে আমার এই ভিডিওটিকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে। সো আমার সাথেই থাকুন। তো যেভাবে নুডলসটা রান্না করে নিলাম পাস্তাটা, তো সেভাবেই করলাম, যে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম, কারণ আমার সব ভাই আপুরাই কিন্তু আমরা এভাবেই নিশ্চয়ই নুডলস রান্না করি। এরপরে দুপুরের জন্য চিকেন ভিজিয়ে দিচ্ছি। সকাল সকালই ব্লগটা স্টার্ট করে দিয়েছে, এখন অনেক সকাল তো, আর বেশ রোদও উঠেছে। মেয়ে কিছু শুকনা কাপড় নিয়ে আসলো ব্যালকনি থেকে, আর আমি যেগুলো ভিজিয়েছি সেগুলো ধুয়ে দিব। আমার খালা গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছে, তো আমি যেগুলো ফলো করে কাপড় ধুই, হাজবেন্ডের শার্টে আমরা যেহেতু বাইরে যাই, তারা অফিস করে বা ব্যবসা যাই করে না কেন, সবসময় কলারে আমি ব্রাশ দিই। এগুলো কিন্তু অনেক গুঁড়া দিয়ে ভিজানো, তো এখন আমি এক্সট্রা সাবান দিচ্ছি না, আর অতটা ময়লাও হয়নি। আর হাতায় সবসময় ব্রাশ দিই, তাহলে কি শার্টগুলো সবসময় পরিষ্কার থাকে, আপনাকে অত চিন্তা নিতে হবে না যে শার্টটা কি পরিষ্কার হলো কি না। তো অনেকগুলো কাপড় আমি দেখতে পেলেন ধুয়ে নিয়েছি, দ্রুত ধুয়ে এবার আমি শুকা দিব। তো কাপড় শুকা দেওয়ার ক্ষেত্রে আমি যেটা ফলো করি সেটা হলো যে, রোদটা তো যেহেতু আমার একটা ব্যালকনি একদম ছোট না, মাশাআল্লাহ সাইজে বড়ই আছে, একটা পাশ আমি যেহেতু অনেক রোদ থাকে, এই যে একটা পাশ আমি গ্রিলগুলোতে সুন্দর করে করে কাপড়গুলো শুকা দিয়ে দিই, বাচ্চাদেরটা, তারপরে একটা গ্রিল তো পুরো বাচ্চাদের, এক পাশে বড় মেয়ের, এক পাশে আমার আর ওর বাবার। তো বেশিরভাগ বাচ্চাদের কাপড়টা শুকানোই কিন্তু জরুরি, আমি সবসময় চেষ্টা করি এক পাশে গ্রিলগুলো শুধুমাত্র কাপড় দিতে আর এক পাশটা খালি রাখতে। দেখেন যেহেতু আমার বাচ্চারা আছে, ওরা একটু ব্যালকনিতে যেতে পারে, ওদেরকেও তো একটু হাওয়া বাতাস লাগানো উচিত, তাই না? আর ঠান্ডাটা কিন্তু একদম কমে যাচ্ছে মাশাল্লাহ, যেহেতু ফাল্গুনের ছোঁয়া এসে পড়েছে। তো আমি এভাবেই কাপড়গুলো মেলি, আর দেখেন রোদগুলো কিন্তু সব কাপড়ের উপরেই পড়ছে মাশাল্লাহ, যেটা খুব দরকার। তো সকাল সকালেই কাপড় ধুয়ে দিলে খুব উপকার। সবসময় চেষ্টা করি ঘুম থেকে উঠেই কাপড়গুলো ভিজিয়ে দিতে, আর অবশ্যই সেটাতে গরম পানি ইউজ করতে। তো এই যে দেখেন আমার বেবি বসে আছে, ওর কিন্তু কাপড়ের কোনো অসুবিধাই হচ্ছে না, ও রোদ মতো রোদটাও পাচ্ছে। আর আমি চলে এসেছি এক কাপ চায়ের জন্য। এই চায়ের সিনটা দেখতে ভিউয়ার্সরা অনেক বেশি পছন্দ করে, চা খেলে এনার্জি যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। যতই শরীর খারাপ থাকুক না কেন, আমরা গৃহিণীরা কিন্তু কাজকে ভীষণ ভালোবেসে পালন করি। যেমন আমার শরীরটা কিন্তু অনেক খারাপ, কিন্তু বাচ্চাদের দায়িত্ব, নিজের সংসারের দায়িত্ব, রান্নাবান্না, কাপড় ধোয়া, কি সব কিছুই কিন্তু করছি। তো এই কাজটাই যদি আমরা একটু আনন্দ নিয়ে করি তাতে কিন্তু ক্ষতি নেই। বেশ কিছুদিন আগে আমার মেয়েকে একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে ও কাজ করছে, কাজ করছে বলতে এই যে কাপড় ভাঁজ করে দিচ্ছে, এটা ও শিখছে, এটা তো অবশ্যই ভালো একটা কাজ। তো একজনের মানে একটা হেড কমেন্ট করেছিল যে বাচ্চাকে দিয়ে কাজ করান, বাচ্চাকে পড়তে বসান, তাতে কাজ হবে। আরে ভাই, সারাদিন কি একটা বাচ্চা পড়ে? পড়োজোর দিনের মধ্যে এক ঘন্টা? আর এই বাচ্চারা যদি সারাক্ষণ মোবাইল দেখে, ভাই দুই বোন মিলে একটু খুনসুটি করে, তার চেয়ে যদি এই যে ও কাজটা করছে এটা তো ভালো, ও নিজের জন্য ভালো। তো আমি কিন্তু লাভ রিয়েকশন দিয়ে দিয়েছিলাম সেই কমেন্টটাতে। যাই হোক, আসলে না বুঝে বলেছে হয়তো উনি, আমি এটা কিছুই মনে করি না। অনেক আপুর অ্যাপ্রিসিয়েট করে যে আপু তোমার বেবি এত সুন্দর করে কাজ করে মাশাল্লাহ। আসলে ও ছোটো থেকেই খুব চাইতো যে কাপড় আম্মু আমি বিছানাটা ঠিক করে দেই, আম্মু আমি বালিশের কভারটা ভরি। তো আমি না কখনো না করতাম না, যে ঠিক আছে ও করুক, এটা তো একটা মজা। তো ফান করতে করতেও অনেক কাজ করে ফেলা যায়, আর প্রতিটা মানুষকে উচিত নিজের কাজগুলো করা। শুধু মেয়ে দেখে যে সে কাজ করবে, তাকে কাজ শেখাবো, ব্যাপারটা কিন্তু ওরকম না, আর ওরকম সিলি মাইন্ডের আমি না। তো যাই হোক, এরপরে আজকে শরীরটা বেশি ভালো না, একটু মানে আসতে চেষ্টা করছি যে কাজগুলোকে খুব মানে সহজে করে আনবো। কীভাবে করব? যেমন মুসুরির ডাল দিয়ে আমি চিকেন রান্না করব। এইভাবে যদি কখনো কেউ না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করে দেখেন। আমি মুসুরির ডাল দিয়ে চিকেন অনেক আগে থেকে রান্না করি, আমার ভীষণ পছন্দ। আপনারা এখানে বুটের ডাল দিয়েও করতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে মুসুরির ডালটা অ্যাভেলেবেল, রেগুলার থাকে ঘরে আর প্রচুর প্রোটিনের উৎস। তো এটা একটা আইটেম করে ফেলবো, বাচ্চারাও খাবে আর আমরাও খেতে পারবো। তো মোটামুটি অনেকটা ডালই নিয়ে নিয়েছি, যেহেতু রাতেও এটা দিয়ে রুটি খাওয়া হবে। তো আর ভাতের চালটা ধুয়ে নিচ্ছি।
নিজেকে একটু একটু রেস্ট দিয়েও কাজ করতে পারি। আর একা সংসারে কিন্তু অনেক দায়িত্ব থাকে, সব দিক সামলাতে হয়, সেটাতে কিন্তু অনেকটা দায়িত্ব বেশি, আরও অনেক দিকে ম্যানেজ করতে হয়। তিন সবগুলো রুমে সব ঠিক আছে কি না, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না। তো যেভাবে আমরা মাংস রান্না করি সেটাই করলাম। মাংসটা সুন্দর করে কষিয়ে নিলাম, দেখতে পেলেন তেল উপরে উঠে এসেছে। তারপরে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মুসুরির ডালগুলো। মুসুরির ডালগুলো দিয়ে আমি আবার ঢেকে দিব। ঢেকে ঢেকে তারপরে মোটামুটি সিদ্ধ অর্ধেক হয়ে গেলে তারপরে ঝোলের পানি দেব। আর আপনারা কিন্তু চাইলে এই মুসুরির ডালটাকে আরেকটু মানে ভারী মানে ঘন ঘন রাখতে পারেন, আবার একটু পাতলাও করতে পারেন। তো আমি আরেকবার একটু রটি নিয়ে নিলাম, এটা কিন্তু চিনি ছাড়া, যেহেতু চায়ের একটু নেশা আছে আর বেজে গেছে 12টা, তো একটু চা খেয়ে নিচ্ছে। আর মেয়ে দেখেন সুন্দর একটা ছবি এঁকে নিয়ে এসেছে। আমার মেয়ে কিন্তু শুধু কাজই করে না, ও কিন্তু পড়াশোনাও করে, ছবিও আঁকে। তো একটা বাচ্চাকে আমরা কিভাবে ব্যস্ত রাখবো সেটা তো আমাদের হাতে, তাই না? তো এই যে দেখেন সে সুন্দর করে কালার করে এসেছে, এটা তার খুব বড় একটা হবি। তো এই হবিটাতে আমরা কখনোই বাধা দিই না, আর সময়ও কাটে যেহেতু স্কুল নেই সেই অর্থে। এখন তো 2-3 দিন পর থেকে ওর স্কুল কিন্তু শুরু হয়ে যাবে। ডালটা আমরা এ পর্যায়ে কিন্তু হয়ে গিয়েছে, যদি একদম মাখামাখা রুটি বা পোলাওয়ের সাথে আমরা সার্ভ করতে চাই তাহলে কিন্তু আমরা এরকমও রাখতে পারি, যদি ডালটা আমরা আস্তে আস্তে খেতে চাই। আর যদি আমি যেরকম করছি, আমি এখানে গরম পানি অ্যাড করব, অ্যাড করে আমি মানে একটু পাতলা পাতলা করব, কারণ ডাল কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা একটু ঘন ঘন মতো চলে আসবে। তো আমি সেজন্যই করছি একটু পাতলা, যেহেতু একটা আইটেমই করব। আর অবশ্যই নিজের সংসার হলে, একার সংসার হলে যদি কেউ না বলার থাকে, হাজবেন্ড যদি একটা তরকারি খেতে পারে, তাহলে কিন্তু আমরা এরকম একটা মজার মিল করে নিতে পারি, তাই না? আর একদম একটাও হবে না, কিছু কিছু সময় আমি খুব বুদ্ধি করে চলি। যখন দেখি যে না আজকে শরীরটা অনেক খারাপ, দাঁড়িয়ে থেকে আমি রান্নাটাও করতে পারবো না, কোনো ভাজাভুজি করতে গেলেও আমার অনেকটা কষ্ট হয়ে যাবে, তখন আমি কিছু ফলো করি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে, দেখেন আমি একটু এরকম ঝোলঝোলই রাখবো, কারণ যেহেতু বেবিরা খাবে, আবার ছোট বেবির জন্য আমি আজকে এক্সট্রা কিছুই করিনি। এখন আমি যেটা করছি সেটা হলো, আমার ঘরে মিষ্টি কুমড়া ছিল, তো মিষ্টি কুমড়াটা আমি ভাতের মধ্যে দিয়ে দিই। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, দারুণ হয়। আর যখন দেখবেন শরীরটা খারাপ তখন আপনার মুখে কিন্তু রুচিও থাকবে না, তখন কিন্তু আপনার প্রথম পাতে এরকম একটা ভর্তা হলে খুব ভালো লাগবে। এখানে যদি সবজি নাও থাকতো আমি আলু হলেও দিয়ে দিতাম, তাহলে কি ভর্তাটা খুব দ্রুত হয়ে যায়, ওটা একটা আইটেমও হলো প্লাস মুখরোচকও হলো, আর আপনি কিন্তু ভর্তা দিয়ে বেশ অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন। এই যে পেঁয়াজ শুকনো মরিচ আমি অলরেডি মেখেও রেখেছি, জাস্ট যখন হয়ে যাবে আমি তখন ভর্তাটা করে নিব। আর এই যে সকালে যে প্যাকেটে পাস্তাটা করেছিলাম, এই কাগজটা কিন্তু আমি ধুয়ে রেখেছি, এটা আমি রেখে দিব। এই প্যাকেটগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগে। আর গতকালকের একটু শাক ছিল, সেই শাকটাও বাটিতে নিয়ে নিয়েছি, এটা আমি খেয়ে নিব, যেহেতু শাক। আর শাক তো সহজ, আসলে অনেক কষ্ট শাক অ্যারেঞ্জ করতে, ধুইতে, কাটতে, রান্না করতে, তো শাকটাকে খুব প্রাধান্য দিয়ে আমি খাই। তো এই যে ভাতের মধ্যে থেকে চামচ দিয়ে দিয়ে উঠিয়ে নিলাম, তেমন কোনো ঝামেলাই কিন্তু হয়নি। তো গরম ভাতের মধ্যে এরকম সিদ্ধ দিয়ে দেখবেন সবজিটা মানে ভর্তাটাও অনেক মজা হয়। তো এই যে আমি ম্যাশার দিয়ে গরম গরমই একদম ভেঙে নিচ্ছি, বিশ্বাস করবেন না এই ভর্তাটা দিয়ে আমার মেয়েও কিন্তু ভাত খেয়েছে, ও স্টার্টারে এই ভর্তাটা নিয়েছে। বাচ্চাদেরকে আমাদের সবজি খাওয়াতেই হবে, সেটা যেভাবেই হোক, কিমা করে হোক, বড়া করে হোক, ভর্তা করে হোক, আমি কিন্তু ওদেরকে যে কোনো ওয়েতেই খাওয়াই। ছোটো জন্তু সবজি ভাত টাত এগুলো অত বোঝে না, আমি ওকে খিচুড়ির ভিতরে দিয়ে খাওয়াই, তো চেষ্টা করতে হবে। আর এটা কিন্তু খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়েছে, একদম গলে যায়নি বাট সুসিদ্ধ হয়েছে। তো এই যে আমি এখন ভর্তাটা করে নিচ্ছি আর আমরা লাঞ্চ করে নিব। এরকম শরীর খারাপে আমরা কিন্তু এরকম দুইটা আইটেম করে ফেলতে পারি, যেটা খুব বেশি সামনে দাঁড়িয়েও থাকতে হবে না, আবার যেটা আমি ডাল দিয়ে করলাম এটা কিন্তু ডিম দিয়েও হবে, মানে যেটা আমি মুসুরি ডাল দিয়ে করলাম চিকেনের বদলে ডিম দিয়েও কিন্তু করা যায়। আবার দেখেন সাংসারিক প্রয়োজনেই আমরা আমাদের বাজার করা হয়। এই যে দেখেন আমার হাজবেন্ড ফ্রিজে মাছ ছিল, তারপর ভালো ফ্রেশ মাছ পেয়েছে, সে নিয়ে এসেছে, এত সুন্দর মাছগুলো, সামুদ্রিক পোয়া, এগুলো কিন্তু একদম তাজা ছিল। তো আমি কিন্তু খুব মাছ ভক্ত আর সেও পছন্দ করে, মোটামুটি একদম শক্ত, দেখেন মাছগুলো কোনো নরমও হয়নি, একদম মানে খুবই ফেভারিট আমার এই মাছগুলো। আর কতটা ফ্রেশ সেটা নিশ্চয়ই দেখেই বুঝে নিতে পারছেন। গৃহিণীদের কি কাজের শেষ আছে বলেন তো?
তো আমি কিন্তু এখন এই মাছগুলো গুছিয়ে রাখবো, আবার কিছু মাছ আমি কাটবো, কারণ আমার হাজবেন্ড বললো যে এখন যদি একটু তাজা তাজা আমরা ফ্রাই খেতে পারতাম তাহলে কিন্তু বেশ ভালোই লাগতো। দেখেন এখন বাজে রাত 8:30, আমি কিন্তু বাচ্চাকে পড়তে দিয়ে এসেছি এবং আমি কিন্তু মাছ কেটে নিচ্ছি। এটাই হলো আমাদের গৃহিণীদের জীবন। শরীর খারাপ হোক আর যাই হোক, আমরা কিন্তু পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সদা ব্যস্ত। তো সুন্দর করে মাছটা কেটে নিচ্ছি, এবার ধুয়ে এগুলোকে হলুদ লবণ মাখিয়ে, রাতে তো আরও কত কাজ আছে, তো ব্লগটি আমি আজকে এখানেই শেষ করে দিব। নতুন গৃহিণী আপুদের আশা করি একটু হলেও ভালো লাগবে, একটু হলেও আপনারা এনার্জি পাবেন যে হ্যাঁ রাতের বেলাও না মাছ কাটা যায়, কোনো ব্যাপার নেই। তবে আপনি সুন্দর করে ড্রেসটা চেঞ্জ করে ফেলতে পারেন, আর অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাতটা ধোবেন। আর ড্রেসটা চেঞ্জ করা উচিত আসলে, কারণ যেহেতু মাছের ব্যাপার, তো এই রাতেবেলা আমি কিন্তু মাছ কাটছি, আর যেহেতু মাছগুলো বাইরে থেকে এনেছে, বাজার থেকে আনিনি, সেজন্য মাছগুলো আর এত ছোট মাছ তো কেটেও দেয় না। আর আমি সুন্দর মানে চেষ্টা করি মাছ কাটতে, মোটামুটি ভালো হয়। এভাবেই আমি আমার সংসারের শরীর খারাপের দিনগুলো কিন্তু সামলে নিই, নিজেকে শক্ত রাখি, নিজেকে মোটিভেট করি যে না আমি পারবো, তাহলেই কিন্তু আমরা পারবো। আর পজিটিভ থাকলে দেখবেন আপনি যতই শরীর খারাপ থাকুক আপনি একটু বুদ্ধি করে কম কাজ আপনি করে নিতে পারবেন। যেমন আমার খালা নেই, আমার কাপড় ধোয়া, ঘর মোছা, মানে কাজ কিন্তু আরও বেশি আছে, তারপরেও কিন্তু আমি সুন্দর সব করছি। এবং এই যে মাছও কাটলাম এবং সেটাও আমি এখন ফ্রাই করে বাচ্চাদেরকে দিব, আমার হাজবেন্ডকে দিব। তো এভাবেই আমাদের গৃহিণীদের বুদ্ধি খাটিয়ে কিন্তু সারা দিন কাজ আছে, আপনি কিন্তু চাইলে অনেক কাজ আছে। তো কাজগুলোকে আমরা রুটিন মাফিক করব, গুছিয়ে করব, সুন্দর করে প্রেজেন্ট করব, তাই না? তো আমি ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নিত্য নতুন যে কোনো ভিডিও দিলে আপনি সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন, আর চাইলেই দেখে নিতে পারবেন আমার লাইফ আপডেটের নিউ ভিডিওগুলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।